ইয়ং ব্রহ্মাবরুণীন্দ্ররুদ্রমরুতঃ স্তুন্বন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সঙ্গপদক্রমোপনিষদৈর্গায়ন্তি যং সামগঃ ধ্যানবস্থিতদগতীন মনসা পশ্যন্তি যং যোগিনো যস্যান্তং নো বিদুঃসুরাসুরগণাঃ দেবায় তস্মৈ নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো মুদিরৈ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে পরমারাধ্য গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি বিদায় বনদেব গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। প্রতিদিন যারা এই বৃন্দাবন ভক্তি যোগাশ্রম থেকে গীতার ব্যাখ্যা শ্রবণ করছেন, সেই সব ভক্তবৃন্দ, বিদ্যত সমাজ, বৈষ্ণববৃন্দ, স্নেহময়ী, করুণাময়ী, বাৎসল্যময়ী মাতৃশক্তি, সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদ। কালকে এখানকার প্রোগ্রাম শেষ করে আমাদের পরশু দিন কলকাতায় রওনা হতে হবে। কালকে আমাদের এখানকার প্রোগ্রাম সমাপ্ত হচ্ছে, অর্থাৎ আজকের অ্যানাউন্সমেন্টের মধ্যে থাকছে যে আপনারা শনিবার থেকে আমাকে কলকাতায় নিয়মিত পাবেন। শনিবারের বুকিং অনেক আছে, রবিবারেও বুকিং আছে, সোমবারেও বুকিং আছে। মেদিনীপুর ট্যুর থেকে লোক সোমবারে বুকিং করে চলে আসবে, সেই জন্য আপনারা যারা শনি, রবি, সোম, মঙ্গল যেগুলো আসবেন তারা ফোন করে নেবেন একবার। আর ফোন নাম্বারগুলো আপনাদের বলে দিয়েছি না, ফোন নাম্বারগুলো মনে রাখবেন। আমার নাম্বারেও ফোন করতে পারেন, 6291299394। আমার ফোনটা সবসময় খুলে রাখি না, সেটা খেয়াল রাখবেন। আর একটা হচ্ছে গীতা দেবীর নাম্বারে সবসময় আপনারা কথা বলতে পারেন, সেটা হচ্ছে 8433039439, 8433039439, 8433039439। আর একটা নাম্বার তো আপনারা বৃন্দাবন কলকাতায় দেখি সবসময় বাজে, এখন বাজছে না, বাজছে? ও তাহলে ঠিক আছে, 9330975419। এখানেও ফোন আসছে, এটাতেও ফোন আসছে, কারণ ওগুলো সব আমাদের ছন্দা দেবী, গীতা দেবী সব কন্ট্রোলটা করে, তো এটি সবসময় খেয়াল করতে পারি না। 9330975419 এই নাম্বারে বুকিং করবেন, এটা সব থেকে সুবিধা। আর যারা হাওড়ার থেকে আসবেন লঞ্চে করে বাগবাজার ঘাটে নেমে চলে আসবেন, যারা মেট্রোতে আসবেন তারা শ্যামবাজারের পেছন দিকটা নামবেন, মনীন্দ্র কলেজের সামনের থেকে সোজা চলে আসবেন। মনীন্দ্র কলেজের সামনে কিন্তু আমার প্রোগ্রাম রেকর্ডিং হয়, ওখান থেকে ঘড়ি ধরে টাইম লাগে 6 মিনিট টাইম, একদম 6 মিনিট বাগবাজার মোড়ে যেতে, মনীন্দ্র কলেজের সামনে থেকে 6 মিনিট। আর আমি পৌঁছাই চ্যানেলে 3 তলার উপরে 7 মিনিট লাগে, আর 1 মিনিট লাগে, এই 7 মিনিট একদম ঘড়ি ধরে, কারণ ওখানে আমাকে প্রায় সবসময় যেতে হয়, ওখানে রেকর্ডিং হয়, তারপরে রূপসী বাংলাতে সেটা টেলিকাস্ট হয়। প্রতিদিনের টেলিকাস্ট হয় রূপসী বাংলায়, আর সেটা শুরু হবে 16 মার্চ থেকে, ওদের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে। 5 দিন আপনারা প্রোগ্রাম দেখতে পাবেন, অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আর রবি, এই 5 দিন 6:30 থেকে 7টা রূপসী বাংলায় প্রতিদিন প্রোগ্রাম দেখতে পাবেন। এখানে লাইভ প্রোগ্রামও হবে, লাইভ প্রোগ্রামটা কিন্তু রেকর্ডিং হবে, এটা মনে রাখবেন, যেখানে আমার চ্যানেল আছে এই আমার চ্যানেলে লাইভ প্রোগ্রামের সময় আমি ফোন নেই, ডাইরেক্ট ফোনে কথা বলি। সেই জন্য আমার চ্যানেলে যারা আপনার ভাগ্য বিচার শুনতে চান, ধরুন বললেন যে আমার এখানে তো আমার চ্যানেল নেই, এমন যদি হয় তাহলে আপনাদের একটা নাম্বার আমি নিয়ে নিতে পারবো, সেটা হচ্ছে এক ডেট অ্যান্ড টাইম অ্যান্ড প্লেস, ডেট টাইম অ্যান্ড প্লেস, এই তিনটে আমাদেরকে আগে দিয়ে দেবেন। আমরা তাহলে লাইভ প্রোগ্রাম যদি 16 তারিখে ধরুন লাইভ করি, তাহলে প্রথমেই হয়তো আপনার প্রোগ্রামটা আমি ব্যাখ্যা করে দেবো, আপনি আসলে সামনাসামনি পাবেন, না হলে আমি টেলিভিশনে যা ব্যাখ্যা করার সেটা কম কিছু করি না, সেটা বিশেষ ব্যাখ্যা হয়। লাইভ প্রোগ্রামে আপনারা পাবেন রূপসী বাংলায়, আর ডাইরেক্ট পাবেন রূপসী বাংলার লাইভ প্রোগ্রামের রেকর্ডিং শুনবেন। আর লাইভ প্রোগ্রামে যদি ডাইরেক্ট যোগ হতে হয়, ডাইরেক্ট কথা বলতে হয়, তাহলে কোথায় পাবেন? আমার চ্যানেল, আমার চ্যানেল, এই চ্যানেলটা দেখে নেবেন, যদি থাকে
ওই চ্যানেলে শুটিং হয়, তো ওইখানে ডাইরেক্ট প্রোগ্রামটা রেকর্ডিং হয়, লাইভ প্রোগ্রাম। সেই জন্য যেদিন লাইভ প্রোগ্রাম হবে সেদিন আপনারা ডাইরেক্ট ফোন করলে আমাকে পেয়ে যাবেন আমার চ্যানেল, সেই কথাটা মনে রাখবেন। আর যদি বলেন যে আমাদের এখানে আমার চ্যানেল নেই, তাহলে যেদিন লাইভ হবে একটা বাইরের থেকে আমরা নেব, রূপসী বাংলা দেখে যারা ফোন করবেন তার জন্ম তারিখ সময় নিয়ে গিয়ে আমি বসেই ব্যাখ্যাটা শুরু করব। এছাড়া ভাগবতের ব্যাখ্যা শুরু হবে, শ্রীমৎ ভাগবত নিয়েই বিচার শুরু হবে, এখানে তো গীতা শুনছেন। সেই জন্য যেমন কর্ম তেমন ফল, যেমন সাধনা তেমন প্রাপ্তি। ছোট ছোট সাধনা করবেন তো ছোট ছোট ফল পাবেন, দেবতাদের সাধনা করবেন তো দেবলোকে যাবেন, অসুরদের সাধনা করবেন তো অসুর লোকে যাবেন, ভূত প্রেতের সাধনা করবেন তো ভূত প্রেতের জগতে যাবেন। অনেকে ভূত প্রেতের সাধন প্রেত সাধন করে, প্রেত সাধন, প্রেত সাধন, প্রেতাত্মার সঙ্গে তার লিঙ্ক তৈরি করে প্রেতাত্মার সঙ্গে। সেটা আমরা যারা সাধনা করি আমরা প্রেতাত্মার সঙ্গেও লিঙ্ক করতে পারি, সেটা আমাদের ক্যাপাসিটি, কিন্তু আমরা প্রেত সাধন করি না। তাহলে প্রেত সাধন যারা করে তারা প্রেতেদের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হয়। এমনকি অদ্বৈতবাদী মধুসূদন সরস্বতী পাল, তিনি একবার খুব দুঃখী হয়েছিল, অদ্বৈতবাদী সন্ন্যাসী, অদ্বৈতবাদের সর্বশ্রেষ্ঠ সন্ন্যাসী, কত শাস্ত্র লিখেছেন মধুসূদন সরস্বতী পাল, তিনি কৃষ্ণের ব্রজলীলা, কৃষ্ণের মধুরতা, কৃষ্ণের সৌন্দর্য, কৃষ্ণের প্রেম মাধুরী, কৃষ্ণের লীলা মাধুরী, এসব তাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। তাই তিনি কৃষ্ণের প্রতি চরমভাবে আকর্ষিত হয়ে কৃষ্ণ ভজন করবার জন্য বিশেষভাবে আকৃষ্ট হয়েছিল। এবার কৃষ্ণ মন্ত্র জপ করছিলেন সমানে কৃষ্ণকে দর্শন করার জন্য, যে যদিও তিনি অদ্বৈতবাদ, অদ্বৈত মানে কি, মুক্তি, সাযুজ্য মুক্তি, আর বৈষ্ণবরা কিন্তু সাযুজ্য মুক্তি চায় না, নরক বাঞ্ছয়ে তবু না বাঞ্ছয়ে মুক্তি, সাযুজ্য মুক্তি চায় না। শালক্য, শাস্তি, সারূপ্য, সামীপ্য, এই চারটে তো বৈষ্ণবদের কাম্য হতে পারে, কিন্তু সাযুজ্য মুক্তি চায় না। ভগবানের সঙ্গে মিশে গেলাম, সমুদ্র এক ঘটি জল তুলেছি আবার সমুদ্রে ঢেলে দিলাম, সমুদ্রেই হয়ে গেল। জলটা তো জীবের আর অস্তিত্ব কিছু আলাদা থাকে না, জীবের আনন্দ বা সাধনার উপলব্ধি বা তার নিজের কোনো ভূমিকা থাকে না। যাই হোক, এগুলো সবই বহু ব্যাখ্যা সাপেক্ষ, এগুলো সবার মগজে ঢুকবেও না। আমি যদি এখন ব্যাখ্যা করি যে সমুদ্রে মিশে গেলে কী হবে, মিশে গেলে মিশে গেল, সৃষ্টি যখন আবার পুনরায় শুরু হয় জীব বেরিয়ে আসে অনন্ত জীব। যাই হোক, কিন্তু আলোচ্য বিষয় এগুলো ব্যাখ্যা করতে গেলে যারা দার্শনিক পণ্ডিত তাদের সঙ্গে যদি আমরা বসি তখন এগুলোর সমাধান করা, তাদেরকে বোঝানো সম্ভব। আর তা না হলে সাধারণ লোকেদের আমি যদি ব্যাখ্যা করি তারা বুঝবেই না, কী সব বুঝতে পারবে না। যেই হোক, এখন ব্যাপার হচ্ছে যেমন ভক্তি তেমন লাভ। আচ্ছা, প্রেতকে ভক্তি করো, প্রেতের মন্ত্র জপ করো। তা মধুসূদন সরস্বতী পাদ একদিন দুঃখ করে বলছেন, মানে গঙ্গার দিকে যাচ্ছে, বলছে আজকে না কৃষ্ণের এত মন্ত্র জপ করে গেলাম, এত জপ করে গেলাম, এত জপ করে গেলাম, কৃষ্ণ দর্শন হচ্ছে না, মানে ভীষণভাবে কৃষ্ণের মাধুর্যের প্রতি মন আকৃষ্ট, এক একজনের ভাব এমন লাভ হয় যে এই রসখান যেমন বৃন্দাবনের বাঁকি বিহারিকে দেখে, আর একদল যে ছিল এরকম স্বামী স্ত্রী তারা বৃন্দাবনের বাঁকি বিহারিকে দেখে অবাক হয়ে তাকিয়েছে, বাঁকি বিহারিতে কেমন, আমি তো বাঁকি বিহারিতে যখন যাই না বাঁকি বিহারিকে এক এক সময় এক এক রকম দেখি, একদম সত্যি কথা, বাঁকি বিহারি আমাকে নানান রূপে দেখা দেয়। এখন সেই স্বামী স্ত্রী দুজন বাঁকি বিহারির দিকে তাকিয়ে আছে আর শুধু কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, বাঁকি বিহারি তুমি স্বয়ং প্রকট হয়েছ, তোমাকে দেখতে এসেছি, তুমি কত না সুন্দর, কত শক্তি, কত মধুরিমা, কত সৌন্দর্য, তোমার ওই ব্রজের কথা ভাবছে আর সমানে কাঁদছে। কাঁদতে কাঁদতে স্বামী স্ত্রী দুজন বলছে আর কত কাঁদবো, মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, চলো যাই। স্বামী স্ত্রী দুজন চলে যাচ্ছে। এইবার বাঁকি বিহারি ওরা কাঁদছে দেখে বাঁকি বিহারিরও ভাব জেগে গেছে, বাঁকি বিহারিও
বলছে ওরা আমাকে ছেলে ছেলে করে এত কাঁদলো, তাহলে আমিও যাই ওদের সঙ্গে, বাকি বিহারি চলতে শুরু করে চলে যাচ্ছে। তো পিছনে পিছনে বলছে তোমরা তোমার মা বাবা আমার আমার এত কাঁদছিলে আমি তাই জন্য যাচ্ছি। এইবার মন্দিরে গিয়ে পূজারি দেখে ঠাকুর নেই, কোথায় চলে গেল, কোথায় যাচ্ছে, এবার দৌড়াচ্ছে বলে ওই দুটো লোক তাকিয়েছিল, সব বড়াস করেছে ওদের পেছনে পেছনে, বাকি বিহারি দৌড়াচ্ছে, এত কেঁদেছে ওরা, ওরা বিরাট কাঁদছিল। দৌড়ে দৌড়ে গিয়ে ধরে বলে ঠাকুর তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ ওরা কাঁদছিল, আমি তাই ওদের বাড়ি যাচ্ছি, এখানে আমি থাকবো ঠাকুর, এরকম বললে হবে না, চলো 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 মন্দিরে চলো ভগবান। এবার ওরা বাবা ওরা বলছে ঠাকুর তোমার মন্দিরেই তুমি শোভা পাবে, আর তুমি মন্দিরে চলো ঠাকুর। ওরা কাঁদতে কাঁদতে আবার ঠাকুরকে নিয়ে এসে, চিন্তা করুন এ বাঁকি বিহারির লীলা এই রকম, অদ্ভুত অদ্ভুত বাঁকি বিহারির খেলা। বাঁকি বিহারিকে আমি এক এক সময় এক এক রূপে দেখি, এক এক ভাবে দেখি, অদ্ভুত অদ্ভুত ব্যাপার। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রেত সাধন করে মধুসূদন সরস্বতী বা তিনি তো অদ্বৈতবাদী, কিন্তু তিনি কৃষ্ণ ভজনে বলে কৃষ্ণ ব্রজগণের যিনি পতি গোপীনাম প্রভু, তিনি কি আমাকে কখনো নিজ চরণের দাসী করে নেবেন? মধুসূদন সরস্বতীবাদের শ্লোক, শ্লোকটা মাথায় আসে না সবসময়, সব শ্লোক মাথায় আসে না, কেনাপি ব্রজবধু বিটেন, শ্লোকটা এরকম, যাই হোক শ্রীদাসেরা তো সেই যে মধুসূদন সরস্বতীবাদ, তিনি কাঁদতে কাঁদতে বলছেন আর বাঁচার ইচ্ছে নেই, কৃষ্ণের জন্য এত কাঁদলাম, দেখা যখন হলো না যাই গঙ্গায় কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ মন্ত্র জপ করছেন তো সমানে, শ্রীং শ্রীং মন্ত্র শ্রীং ওম ক্লিং কৃষ্ণ হয় গোবিন্দ আমি কিন্তু দেখতে পাচ্ছি বাঁকি বিহারিকে দেখতে পাচ্ছি, কৃষ্ণ কৃষ্ণ হয় গোবিন্দ হয় গোবিজন বল্লভের সঙ্গে রাধারানীকে দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি, ওম কৃষ্ণ হয় গোবিন্দ হয় গোবিজন বল্লভের সহজে দেখতে পাই, সহজেই একদম চেতনায় জেগে ওঠে, এটাই হচ্ছে সাধনা। এবার দেখি রাম এসে গেল, রে রাম এসে গেছে, রামের যে মূর্তি সুন্দর শ্যাম সলোনা সুন্দর মূর্তি সেটা দেখতে পাচ্ছি, অদ্ভুত। আমি তো কিছু চেষ্টা করি না, যেই বলেছি মন্ত্র সঙ্গে সঙ্গে ঠাকুর জেগে বলে আমি আছি তো তোমার মধ্যে আছি, কোনো চিন্তা নেই। এই জন্য দেখা যাচ্ছে যে মধুসূদন সরস্বতী পাদ খুব দুঃখে পড়ে বলছে যাই প্রাণ ত্যাগ করে দিই, আবার জন্ম নেব, আবার মন্ত্র জপ করব, তারপরে সাধনা করে কৃষ্ণকে লাভ করব। দুঃখে পড়ে যাচ্ছে মন টন শুকনো, আজ আর পেলাম না, সমানে জপ করতে করতেই যাচ্ছে, স্বভাব হয়ে গেছে, হচ্ছে স্বভাব, মন্ত্র জপের স্বভাব, ভেতরে নিরন্তর মন্ত্র জপ হচ্ছে, নিরন্তর মন্ত্র জপ করছে, মন্ত্র জপ করলেই সিদ্ধি, মন্ত্র জপ করলেই শক্তি, মন্ত্র জপ করলেই বিভূতি, এইবার ওই জপ করতে করতে যাচ্ছে, দেখা গেল তখন একজন লোক আসছে, মানে সে প্রেত প্রেত সাধনায় সিদ্ধি লাভ করেছে, প্রেত এসে বলেছে ওই দেখো ওই সাধুটা মরতে যাচ্ছে, ওকে নিষেধ করো, ও তো আর কদিন জপ করলেই ওর মন্ত্র সাধনায় কৃষ্ণ স্বয়ং দেখা দেবে, আর কয়েকটা দিন মাত্র বাকি আছে, সাধু অত ব্যাকুল হয়ে পড়েছে, আর কয়েকটা দিন, ছদিন পরেই কৃষ্ণ দর্শন লাভ করবে, মন্ত্রের পুরস্কারণ করছে পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, গিয়ে বল। চিন্তা করুন ভূতেরও কত শক্তি, তাহলে প্রেত সাধন করেছে, এবার এসে বলছে বাবা মেরা প্রণাম গ্রহণ কিজিয়ে, বলে কী ব্যাপার তুমি কি বলবে, বলে আপনি মরতে যাচ্ছেন কেন, আপনার মন্ত্র সিদ্ধ হতে চলেছে তো, আপনি মন্ত্র কৃষ্ণ দর্শন পাবেন, আপনার কৃষ্ণ দর্শন হবে, মন্ত্র সিদ্ধি হবে, আমাকে বলে দিয়েছে, বলে তুমি কি করে জানলে, আমি মরতে যাচ্ছি, আমি কৃষ্ণ দর্শন না পেয়ে কাঁদতে কাঁদতে মরতে যাচ্ছি, তুমি কি করে জানলে, বলে আমি আমার অনেকগুলো প্রেত সাধন করে না প্রেতগুলোকে আমি বসে রাখি, তো ওরা আপনার মনের কথা, আপনার মনের কথা ওই প্রেতগুলো জানতে পেরেছে, এই জন্য ওরা আমার কানে কানে এসে বলেছে, ঠিক আছে, ওরা আমার কানে কানে বলে দিয়েছে যে প্রেত সাধন, ওরা আমাকে বলেছে যে ওই সাধু মরতে যাচ্ছে ওকে মরতে দিও না, ও কদিন পরেই কৃষ্ণ দর্শন ও মন্ত্র সাধনার সিদ্ধ হয়ে গেছে, মন্ত্র কৃষ্ণ দর্শন লাভ করবে, হ্যাঁ সর্বনাশ,
ভূতে আমার মনের কথা জানতে পেরেছে। মধুসূদন সরস্বতী পাঠ মনের আনন্দে তিনি তখন আবার ফিরে গিয়ে ঘরে সমানে জপ করছেন, কৃষ্ণ মন্ত্র জপ করছেন। তাহলে মন্ত্রের জপ করলে যে সিদ্ধ হয়, ভারতবর্ষের অসংখ্য মহাপুরুষ সিদ্ধ পুরুষ আমাদের দেখিয়ে দিয়েছেন, মধুসূদন সরস্বতী মাদের মতো অনেক সিদ্ধ পুরুষ জগতে প্রমাণ করেছেন মন্ত্র জপ করলে সিদ্ধি লাভ, ভগবানকে দেখা যায়। কেশবানন্দ তো তোমাদের সামনে, যেই জপ করছি সেই তো ভগবান সামনে এসে যাচ্ছে, সেই তো ভেতরে দেখা দিচ্ছে। যেই জপ করেছি কৃষ্ণ মন্ত্র সেই রাধাকৃষ্ণ বাঁকি বিহারী রামচন্দ্র এসে সামনে দেখা দিচ্ছে, অদ্ভুত, চোখ বন্ধ করলেই দেখতে পাই। তাহলে জীবনটা সাধনার সঙ্গে জুড়ে রাখা। যেমন এই যে তাপস ছেলেটা এসছে, এর একটা সৌভাগ্যের উদয় হয়েছে, না হলে মানুষ বৃন্দাবনে আসে না। আবার কাজ পেয়ে গেছে, কাজও পেয়ে গেছে, গেস্ট হাউসে একটা চাকরি, সচিন বলছে তুমি থাকো, তিন বেলা খাওয়া দাওয়া থাকা আর পয়সা টয়সা 8,500 দেবে, তাই থাকো, আরও বাড়তে পারে পয়সা তো বাড়তে পারে, বৃন্দাবনে কামাই করার কোনো অভাব। তাহলে বৃন্দাবনে যে এসেছো, তোমার বাবা বৃন্দাবনে আছে, এটা তোমার পরম সৌভাগ্য, তোমার বাবা ঠাকুরের সেবা করে আর বাবার টানে টানে চলে এসছো। বৃন্দাবনকে ভালোবাসতে শিখবে, কর্মচারী হও কিন্তু মনটা ভগবানে লাগাও, কারণ বৃন্দাবনের প্রতিটা ধূলিকণার মধ্যে কৃষ্ণভাব কৃষ্ণ চেতনা আছে, বৃন্দাবনের প্রতিটি জায়গাতে কৃষ্ণ আছেন। সেই বিশ্বাস নিয়ে সবসময় হরিনাম করবে, মন্ত্র জপ করবে আর সেবা কাজ করবে। যেটা করবে ওরা ভাবছে তুমি কর্মচারী, কিন্তু তুমি ভাববে আমি তো বৃন্দাবনের সেবা করছি, কথাটা বুঝতে পেরেছ? তাহলে ব্রজের সেবা ভাবটা যদি অন্তরে আসে তাহলে তোমার মঙ্গল হয়ে গেল, ভাব শুদ্ধ হয়ে গেল, চিত্ত শুদ্ধ হয়ে গেল, তোমার বাবার টানেই তো আসতে পেরেছ। তাহলে বাবার এই বৃদ্ধ বয়সে গুরুদেবের চরণতলে এসে এই যে বাবা এত বড় ভূমিকা নিচ্ছে, বাবা জানে না যে গুরুদেব তার জন্য চিন্তা করে, মুখে তো আমি বলি না, আমি যা করি সময় মতোই করি, সেই জন্য আমি ঠিক সময় ঠিক চিন্তা করি, ঠিক সময় ঠিক ব্যবস্থা করব, সেই জন্য কোনো চিন্তা নেই। সেই জন্য মনে রাখতে হবে যে কেশবানন্দ বন মহারাজ সবার জন্য ভাবেন, সবার মঙ্গলের জন্য ভাবেন, এই জন্য সবাইকে সেই কথা মনে রেখে সেবা কাজ যে যত যত্নের সঙ্গে করবে তার প্রতি মহারাজের স্নেহ মমতা ভালোবাসা তত তৈরি হবে। যেমন এই বাচ্চা ছেলেটা এসছে নীল, একে তোমরা ভালোবাসবে, কারণ গুরুদেব বকেন বলে তোমরা কেন বকবে? তোমরা তো ওকে বোঝাবে, এই লাফালাফি করিস কেন, চিৎকার করিস কেন, এরকম চঞ্চলতা করিস কেন, বুঝাবে, বুঝিয়ে ওর মনটাকে ধীরে ধীরে শান্ত করতে হবে। এখন কেন বলো তো, এখন টিন এজে পড়েছে, এই যে 15 ইয়ার্স 14 ইয়ার্স এজ, এগুলো ভীষণ ক্রিটিক্যাল, এই টাইমটাকে পার করা খুব মুশকিল। 20-25 বছর পেরোলে একটা অনুভব আসে, যেমন তাপসের যে অনুভবটা এসেছে সেটা কি ওর এসেছে? যেমন আমি সারা জীবন হাজার রকম কাজ করতে করতে যে অনুভব আমার মধ্যে এসেছে সেটা তোমরা প্ল্যান করে পারো না, সাহস করতেও পারো না, আমি জানি এটা এখানে হবে, হবে ঠিক মাপ মতো দেখে দিয়েছে এখানে, কোন এখানে হবে আর ঠিক হয়ে গেছে, তাই না? তাহলে এই ভরসা, এইরূপ কনফিডেন্স এবং এইরূপ বুদ্ধির পরীক্ষায় পাশ হতে হবে, তাহলে মানুষের জীবন ঠিক হবে। সেই জন্য সাধনা করতে হবে। বৃন্দাবনে এসেছো এক পরম ভাগ্য তোমার, পরম সৌভাগ্য, আর বাবা এসেছেন বলে বাবার সাধন বলে বাবার সঙ্গে একটা পুত্রের মনের সম্পর্ক থাকে, তো সেই সম্পর্ক বলে আসতে পেরেছ। এখন যদি বৃন্দাবনে ঠিকমতো মন লাগিয়ে থাকতে পারো তাহলে তোমার আরও কাজ হবে। কী কাজ হবে বলে, মহারাজ তোমাকে পরবর্তীকালে আশ্রমে এনে রাখতে পারে, তোমার টাকা পয়সার অভাব কোনোদিন করতে হতে দেবে না, যদি তুমি ঠিকঠাক মতো কর্মে নিজেকে যুক্ত করো। মানুষকে যে ক্ষেত্রে থাকতে হবে সেখানে যোগ্যতা দেখাতে হবে, তাই না? যোগ্যতা যদি না দেখাই তাহলে আমার গুরুত্ব এমনিতেই কমে যাবে, তাই না? যোগ্যতা যদি না দেখাতে পারি তাহলে আমার গুরুত্ব কমে যাবে, আর যোগ্যতা যদি দেখাতে পারি আমার গুরুত্ব বেড়েই যাবে। সেই জন্য একটা লোক মাসে 10-12 লাখ টাকা মাইনে পায়, একটা ছোট বাচ্চা সে এখন 45 লাখ টাকা মাইনে পায়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে ভারতের মধ্যে সব 9 বছর বয়সে যে মানে 12 ক্লাসে পরীক্ষা দিয়ে টপ করেছে, সে এখন 45 লাখ টাকা তার মাইনে মাসে, বিদেশে তাকে
45 লাখ টাকা মাইনে দিচ্ছে, কেন বলো তো? যোগ্যতা, তাহলে সে যোগ্যতা প্রমাণ করেছে বলে তো এটা পাচ্ছে। তাহলে যোগ্যতা প্রমাণ করলে মানুষের গুরুত্ব অটোমেটিক্যালি বেড়ে যায় জগতে। যে যত নিজের যোগ্যতার পরিচয় দিতে পারবে, কর্মদক্ষতার পরিচয় দিতে পারবে, তার জীবন তত উন্নত হয়ে। এই জন্য মানুষকে নিজেকে সুন্দর করতে গেলে নিজেকে ভাবতে হয় যে আমি এইরকম করব কেন, এই চুলগুলো চোখের উপর ভাবে মাথা নাড়া করছি না কেন, মাথা নাড়া করতে বললাম করে নিবি, মাথায় শিখে রেখে মাথা নাড়া করে নিবি, কালকে কালকে বুধবার কাল করে না, কারণ ওইগুলো ভালো না। বৃন্দাবনে বিলাসিতার জন্য আসা হয় না, বৃন্দাবনে সাধনা করা, মন একাগ্র করা, ঈশ্বর সাধনা করা, যত করবি তত লোকে সম্মান করবে। বৃন্দাবনে এরকম চুল ঝাঁকিয়ে ফেললে লোকে ঠাট্টা করবে, আর আশ্রমে থাকো এইরকম। সেই জন্য আশ্রমের লোকের মানসিকতা, ভাবনা, চিন্তা আস্তিলোক করেছিলে তো, করনি? করেছিলে? আচ্ছা, তুমি করো না, তুমি করো না, কেন করবা, কী লোক করবা? আশ্রমের লোক তোমাদের গুরুত্ব লোকে দেবে তোমাদের আচরণ দেখে। যাই হোক, তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা, কালকের ব্যাখ্যা করছিলাম না? আর যারা দ্বন্দ্ব মোহেন ভারত, তারা দ্বন্দ্ব এবং মোহেনের মোহের দ্বারা পাক খাচ্ছে, তারা সংসারে গুপ্ত থাকে। আর যারা আমাকে জানতে পারে তাদের পাপ নষ্ট হয়ে যায়। যে তন্তগতম পাপম জানানাং পুণ্য কর্মণা, জন্ম জন্মান্তরের পুণ্য ফলে পাপ নষ্ট হয়ে যায়, ফলে ভগবানকে ভজন করে। তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা, দ্বন্দ্বমোহ নির্মুক্তা। চিন্তা করুন, এই যে পঞ্চকুলার সামনে একটা লোক টিকিয়ার দোকান লাগা, তিলক করে আমাকে দেখলেই মহারাজ দণ্ডবধ, তো লোকটার আচরণ ভাবনা তিলক করা সাজা গোজা দেখলে লোকে তাকে সম্মান করে, করে না? তো তুমি বোঝো না যে আমার এটা করলে আমাকেও সম্মান করে? যে তিলক করা লোককে বৃন্দাবনে সম্মান করে, তাহলে নিজের মর্যাদা যদি বাড়ে সে কাজ আমি করবো না? তিলক করে থাকবে না কেন? ওই লোকটা কত সম্মান করে আর কত লোকে তার ওখানে খাবার খায়, কারণ ও বৈষ্ণব বলে, ও জাতিতে মুসি না ম্যাথর না ডোম না কি সেটা কেউ দেখছে না, দেখছে লোকটা হরিনাম করে, লোকটার গলায় মালা, লোকটা তিলক করা, লোকটা শ্রদ্ধাবান, লোকটা ভজন করে, অতএব তার দোকানে সবাই গিয়ে খাচ্ছে, প্রচুর দোকান চলছে। ও যদি একটা সাধারণ ছেলে হতো তাহলে ওর অত গুরুত্ব বাড়তো না, ওই দোকানে অত লোক খেত না। ওই এগুলো বোঝো তোমরা, নিজেরা ভাবো, কোনো কিছু দেখে ভাবো যে এগুলো কী হয়। এগুলো যদি তুমি করতে অত লোক যেত না, তুমি যদি করতে গুরুত্ব দিত না, কিন্তু ও করে বৈষ্ণব ভাবনা, গায়ে ওড়না, সাদা কাপড়, সাদা ধুতি পরা, তিলক করা, সাদা জামা গায়, তার আচরণটা কীরকম? সাধুর মতো। এই জন্য তার দোকানে খেতে কারোর অরুচি হয় না, সবাই গিয়ে শ্রদ্ধা করে খায়। এগুলো দেখে শেখো না, দেখে যদি না শেখো তাহলে আর কী হবে জীবনে? দেখে শিখতে হবে, যে দেখিতে শুনিতে শেখে বৈষ্ণব আচার, দেখে শুনে বৈষ্ণব আচার শিখতে হবে। তাহলে এগুলো মনে রাখতে হবে। যারা মরণমোক্ষায় মামাশ্রিত্য যতন্তি যে তে ব্রহ্ম তদ্বিদু কৃষ্ণ মধ্যাত্মম কর্ম চাখিলম, তাহলে দেখা যাচ্ছে যারা মরণ মোক্ষায় মামাশ্রিত্য যতন্তি যে, জরা মরণ মুক্তির জন্য যে আমার আশ্রয় করে এবং যত্নশীল হয় সাধনা করে, মামাশ্রিত্য যতন্তি যে তে ব্রহ্ম তদ্বিদুঃ কৃষ্ণ মধ্যাত্মম চাখিলাম। কৃষ্ণ এই জন্য তার মধ্যে কি হয় বলছেন, অধ্যাত্মবিদ্যা যারা আমার শরণাগত হয়, হয়ে জরা মরণ হতে মুক্তি লাভের জন্য যত্ন করেন, যতন্তি, তাহলে তারা সনাতন ব্রহ্ম এবং অধ্যাত্ম এবং অখিল কর্ম অবগত হন। এই কর্ম আমাকে কী ফল দিতে পারে আমার হৃদয় বলে দেবে, এই সাধনা আমাকে কী ফল দেবে আমার হৃদয় বলে দেবে। তাহলে হৃদয় যদি বলে দেয় তাহলে আমার অমঙ্গল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি তো বুঝতে পারবো এই কর্মটা আমার করা উচিত না, আমি তো বুঝতে পারবো এই আচরণটা আমার করা উচিত, আমি তো বুঝতে পারবো এই পথে আমার চলা উচিত না। ভাগ্যবান তারা যারা গুরুর আদেশ
নিত্য শ্রবণ করে, মনন করে, চিন্তন করে। যারা গুরুর আদেশের গুরুত্ব দেয়, মনকে গুরুর আদেশের সঙ্গে মিলিয়ে নেয়, যারা গুরুদেবের কথাকে প্রতিদিন মনে রাখে এবং গুরুদেবের উপদেশ, গীতার উপদেশ, শাস্ত্রের উপদেশকে ভাবতে বিচার করে, যে তাহলে তো আমাকে যত্ন করতে হবে, কৃতে যত্ন বাজাত, মনে রাখতে হবে যে যোগশাস্ত্রেও পতঞ্জলি বলছেন যে যত্ন করো, কৃতে যত্ন নিরন্তরম, যত্ন করো করলেই প্রবলেম ভগবানকে পেয়ে যাবে। এবং পতঞ্জলি তার যোগ দর্শনে বলছেন যে দেখো, যেখানে তুমি পৌঁছালে সেখান থেকে কালকের সাধনাটা শুরু করো। যেমন আমরা একটা বোর্ড আজকে লাগিয়ে ফেললাম, কাল সকালে ওদের সকালে পিছনে লেগে বলে গিট্টিটা সরিয়ে দাও, আমরা এটাকে এখানে সরিয়ে আনবো, ঠিক আছে না? তাহলে কী হচ্ছে, তাহলে ওইটা যদি বিকেলবেলা আমি এসে না লাগতাম তাহলে ওটা হতো? হতো না। তাহলে এইরকম প্ল্যান করে আমি সেই কাজটাতে সফল হওয়ার জন্য বুদ্ধি খাটাতে হয়েছে, যে গাছের সামনে যদি এইভাবে লাগাই মন্দিরের নাম দিয়ে তাহলে কেউ কোনো অবজেকশান করবে না। তাহলে সেই প্ল্যান অনুযায়ী, সেই প্ল্যান অনুযায়ী সেই জায়গা নির্ধারণ করা, সেই প্ল্যান করা। তোমাদেরও এইরকম অনেক সতর্ক হয়ে কাজ করতে হবে, যে আমরা যাতে কাজটাকে সুন্দরভাবে করতে পারি, দেখাতে পারি। এবং কত রকমের কাজ আছে সেগুলো টাইম টু টাইম আমি বলতে থাকবো। যেমন ওই বাথরুমের এগুলো যেমন টাইলস লাগানো আছে, ঠিক আছে, টাইলস লাগানো আছে, কিন্তু উপরের বাথরুমে টাইলস লাগানো নেই, সব সামনে থেকে ঝরে পড়েছে, ওগুলো টাইলস লাগিয়ে দিতে হবে, টাইলস লাগিয়ে দিতে হবে। তো ওগুলো পরবর্তীকালে দেখা যাবে, কিন্তু ওখানে যে টাইলসগুলো বাঁচবে আগে দেখে নাও ওটা কতটা, আড়াইশো পেটিতে হয়ে যাওয়ার কথা। সেই জন্য মনে রাখো যে আমাদের কাজ আমাদের করতে হবে, আমাদের সাধনা আমাদের করতে হবে, কর্মের প্ল্যান যুক্তি করে, বুদ্ধি করে সাফল্যের জন্য সচেষ্ট হতে হবে, যে কীভাবে এই কাজটাকে সফল করা যায়। সফল করার জন্য নিজেদের প্ল্যানিং দরকার, প্ল্যানিং ছাড়া কাজ সফল হয় না। সেই জন্য বুদ্ধি এবং উৎসাহ, উদ্যম, এগুলো আমাদের একান্ত রূপে দরকার। সেই জন্য যাই হোক, সপ্তম অধ্যায়ে দুটো শ্লোক আর বাকি আছে, কালকের এই দুটো নিয়ে বলবো। সাধি ভূতাদি দৈবং মাং সাধি যজ্ঞঞ্চ যে বিধু প্রয়াণকালে বিচমাং বিধুযুক্ত চেতসাহ। ভগবান বলছেন যার চিত্ত একবার জুড়ে গেছে তার তো আর এই সংসারে বন্ধন হওয়ার কোনো সম্ভাবনা নেই। যুক্ত চেতসাহ, চিত্ত যার জুড়ে গেছে। বৈষ্ণব সাধকরা বলছেন, রূপ গোস্বামী ব্যাস বলছেন, উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাত শতবৃত্তে ষড়বীর ভক্তি প্রসিদ্ধতে। ভালো করে মনে রাখবেন, এই ছয়টা ক্রিয়ার দ্বারা মানবের ভক্তি বা সাধনা বা ধ্যান বা ঈশ্বর প্রণিধান এগুলো ধীরে ধীরে বর্ধিত হয়। কি প্রথম বললেন, উৎসাহ, সাধনা করবার জন্য উৎসাহ থাকা চাই। যদি ভেতরে উৎসাহ না থাকে সাধনায়, ভেতরে যদি উৎসাহ না থাকে তাহলে হবে না। যেমন ছোটো বাচ্চা দেখে বেশ উৎসাহ হলো, প্রিয়জন দেখে উৎসাহ হলো, তেমনি ভগবানের সাধনায় যদি উৎসাহ না থাকে তাহলে সাধনার ফল পাবো না। উৎসাহ আর নিশ্চয়াত বলে ভগবানকে পাবই পাবো, আর আমি ভগবানের অংশ, আমি জগতে এসছি, ভগবানের নাম করি, ভগবানের ধ্যান করি, গুরুদেবের সেবা করি, গুরুদেবের আদেশ পালন করি, গুরুদেবের নির্দেশ মতো ব্রজধামে বাস করি, গুরুদেবের আশ্রমে সেবা করছি, তো আমি ভগবানকে পাবো না তো কে পাবে? পুরো কথা হলো, পুরো নিশ্চয়া মানে নিশ্চয় করা যে আমি পাবই ভগবানকে, আর আমি আনন্দ পাবো, আমার ধ্যান সফল হবে, আমার সাধনা সফল হবে, আমার জীবন সফল হবে। উৎসাহাত নিশ্চয়া, তাহলে নিশ্চয় হলো। আর ধৈর্যাত, তার জন্য কি দরকার? ধৈর্য। মধুসূদন বাবা যেমন অধৈর্য হয়ে মুক্তে যাচ্ছে, বুধ বলছে ওর বাবাকে ঠেকাও, বাবা মুক্তে যাচ্ছে, ও বাবার মন্ত্র সিদ্ধ হয়ে গেছে, আর কদিন বাকি আছে। তাহলে দেখা যাচ্ছে ধৈর্য দরকার। তাহলে আমি একটুখানি সাধনা করে যদি বলি দূর, ভগবানকে পাওয়া যাচ্ছে না, তাহলে কি হবে? ভগবান বলবে পাবে না তো তুমি। ধৈর্যাত মন্ত্র জপের মধ্যে ধৈর্য চাই, ধৈর্যাত। আর তত্তৎ কর্ম প্রবর্তনা, সেই সেই কর্ম করো যার দ্বারা ভগবানের
কৃপা লাভ হয় বা ভগবান প্রসন্ন হন। কী কর্ম? যেমন মালা জপ করা, যেমন তুলসীতে জলদান করা, যেমন মন্ত্র জপ করা, যেমন রান্না করা, ঠাকুরের পুজো করা, ঠাকুরের মন্দিরে ঝাড়ু দেওয়া, ঠাকুরের মন্দির টন্দির সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাই না? তারপরে ঠাকুরের কাজ মনে করে সমস্ত কাজ করা, সব কর্ম ঈশ্বর উদ্দেশ্যে কর, তৎতৎ কর্ম। একাদশী ব্রত করা, একাদশী ব্রতে ভগবানের নামের মধ্যে ডুবে থাকা, শুদ্ধাচারে তৎতৎ কর্ম প্রবর্তনা। আর সঙ্গ ত্যাগাত, সঙ্গ ত্যাগাত মানে অসৎ লোকের সঙ্গ করিবে না, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। অসৎসঙ্গ ত্যাগ করবে, যার সঙ্গ করলে যার মুখ দেখি হরি যাবে ভুলি, তার মুখ পানি চেয়ো না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তাহলে যার কাছে গেলে বাজে কথা হয় সেখানে আমি যাবো কেন? বাজে কথা শুনলে তো মন মলিন হয়, সেই জন্য সঙ্গ ত্যাগাত মানে অসৎসঙ্গ ত্যাগ। আর সৎবৃত্তে, ভেতরের বৃত্তিটাকে সৎ রাখা, এই ছটা হলো জীবনের বড় কথা। উৎসাহ মনে থাকবে, নিশ্চয় মানে ভগবানকে পাবই নিশ্চয় করা, ধৈর্যা ধৈর্য, তৎতৎ কর্ম মানে ভগবানের অনুকূলের কাজ যা সব করবো, একাদশী ব্রত হোক, মন্দির ঝাড়ু দেওয়া হোক, পরিষ্কার করা হোক, ঠাকুরের যে যে কাজ আছে সেগুলো আমি যেটা করব সেটা ঠাকুরের ভাবনা নিয়ে করব। আমি অন্য জায়গায় কাজ করলেও বৃন্দাবনেই তো থাকবো, তাহলে বৃন্দাবনে আমি যেটা করব সেটা ভাবনা পবিত্র রেখে করলে আমার গুরুত্ব বেড়ে যাবে, এটা নিশ্চিত মনে রাখবে। আর সঙ্গ ত্যাগাত মানে অসৎসঙ্গ ত্যাগ করবো, পাঁচটা। আর একটা হচ্ছে সতবৃত্তে মানে বৃত্তিটাকে সুন্দর রাখবো, মানে অসৎ চিন্তা করবো না, অসৎ সঙ্গে মিশবো না, অসৎ কথা বলবো না, অসৎ চিন্তা করবো না, অসৎ ভাববো না। তাহলে এই ছটা যদি মনে থাকে, আপনারাও মনে রাখবেন, মহারাজ বলছেন বলে রোজ আপনাদের জন্য একটা করে, বলে রোজ একটা করে কি বলে মহারাজ, আমাদের মাথায় থাকে না, শুধু আমাদেরকে কেন তো বকে বকে গিয়েছেন। তাহলে উৎসাহ নিশ্চয়াত ধৈর্যাত তৎতৎ কর্ম প্রবর্তনাত সঙ্গ ত্যাগাত শতবৃত্তি, এই ছটা। তৎতৎ কর্ম মানে সেই সেই কাজ, তৎতৎ মানে তাহা করিবে, সেই সেই কর্ম করিবে যার দ্বারা ভগবানের প্রসন্নতার কারণ হয়, গুরুদেবের প্রসন্নতার কারণ হয়। তাহলে তৎতৎ কর্ম প্রবর্তনাত সঙ্গ ত্যাগাত শতবৃত্তি সরবীর ভক্তি প্রসিদ্ধতি, এর দ্বারা ভক্তি বাড়ে। আর ভক্তি নষ্ট হয় কী করে সেটার ব্যাখ্যা নিয়ে কালকের আলোচনা করা যাবে, আজকের আর নয়, সময় হয়ে গেছে। কালকের লাস্ট বক্তৃতা হবে, আপনারা মনে রাখবেন। আর শনিবার থেকে বুকিং করে নেবেন, সবাই শনিবার থেকে চলে আসবেন, কোনো চিন্তা নেই, সবাই শনিবার থেকে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম।